বিসমিল্লাহ রহমান রহিম। মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শারমিলা জামান। ছাত্র ছাত্রী, তোমরা কেমন আছো? এই মহামারীর মধ্যে নিশ্চয়ই তোমরা ঘরে আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায়ে পার্ট এক শরীয়ত সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো শরীয়ত অর্থ কি বা শরীয়ত কি। শরীয়ত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পথ, রাস্তা, বিধিবিধান অর্থেও ব্যবহৃত হয়। আবার ব্যাপক অর্থে শরীয়ত হল এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। ইসলামী শরীয়তের পরিভাষায় কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। অন্য কথায়, ইসলাম আইন কানুন বা বিধি বিধানকে একত্রে শরীয়ত বলা হয়। মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আদেশ নির্দেশ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছে তাকে শরীয়ত বলে। এখন তোমরা দেখো শরীয়ত অর্থ কি। শরীয়ত হচ্ছে পথ বা পন্থা। আবার শরীয়ত কাকে বলে? তোমরা এক কথায় বলতে পারো, মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আদেশ নির্দেশ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলে। শরীয়ত সম্পর্কে সূরা আল জাসিয়া আয়াত 18 তে আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তা অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়াল খুশি অনুসরণ করবেন না। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। এটি হলো মানব জাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয়ে বিধি বিধান ও নির্দেশনা এতে বিদ্যমান। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল মাইদা আয়াত 3 বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দীন হিসাবে মনোনীত করলাম। সুতরাং বোঝা গেল যে ইসলাম শরীয়তের বিষয়বস্তু পরিধি অত্যন্ত ব্যাপক। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত 3 ভাগে ভাগ করেছে, যেমন 1 আকিদা বা বিশ্বাসগত বিধিবিধান, 2 নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি, 3 বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন। ছাত্রছাত্রী সবসময় মনে রাখবা, 2টা জিনিস অনেক সময় তোমরা এক করে ফেলো, যেমন মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে 3 ভাগে ভাগ করেছেন আর শরীয়তের উৎসকে 4 ভাগে ভাগ করছে। এটা আমরা পরবর্তীতে জানব। এখন দেখো শরীয়তের গুরুত্ব। মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম। শরীয়ত হলো মহান আল্লাহ তার রাসূলের প্রদত্ত আদেশ নির্দেশ ও বিধিবিধান। সুতরাং শরীয়ত মেনে চললে আল্লাহ তাআলা ও তার রাসূল খুশি হন। অন্যদিকে শরীয়ত অস্বীকার করা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করার নামান্তর।
কোনো মুসলমান এরূপ কাজ করতে পারে না, এমনকি শরীয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করাও মারাত্মক পাপ। এই ধরনের কাজ যারা করে তাদেরকে কুফরও বলা হয়। যে ব্যক্তি এইরূপ করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের যারা এইরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনের লাঞ্ছনা গঞ্জনা, আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। সুরা আল বাকারায় 85তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শরীয়ত হলো জীবন পরিচালনার দিক নির্দেশনা, এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামী বিধি নিষেধ জানা যায়, কোনটি হালাল কোনটি হারাম ইত্যাদি জানা যায়, ফরজ ওয়াজিব সুন্নত নফল ইত্যাদি বিষয়ে জ্ঞান শরীয়তের শিক্ষার মাধ্যমে লাভ করা যায়, উত্তম চরিত্র ও নৈতিকতার নানা শিক্ষা ও শরীয়তে বিবৃত রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরীয়ত অপরিহার্য। শরীয়ত ছাড়া আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়ম কানুন শিক্ষা দেয়। সালাত, জাকাত, সাউম, হজ ইত্যাদি কিভাবে কোথায় কখন কোন সময় আদায় করতে হয় তাও শরীয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি। অতএব মানুষের সার্বিক জীবন আচরণে শরীয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখো শরীয়তের উৎস। শরীয়তের উৎস প্রধানত দুইটি, এক হচ্ছে আল কুরআন ও আল হাদিস বা সুন্নাত। পরবর্তীতে কুরআন ও সুন্নাহ স্বীকৃতি ও নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরো দুইটি উৎস নির্ধারণ করা হয়, এগুলো হলো ইজমা ও কিয়াস। সুতরাং আমরা শরীয়ত বলতে বা শরীয়তের উৎস চারটি বলতে পারি বা চারটি জানি, যেমন এক আল কুরআন, দুই সুন্নাহ, তিন ইজমা, চার কিয়াস। তাহলে আমরা জানলাম শরীয়তের উৎস কয়টি, চারটি, আর শরীয়তের বিষয়বস্তু হচ্ছে তিনটি। এখন আমরা এই যে এতক্ষণ আলোচনা করলাম এর থেকে কি শিখতে পারি বা এর শিখন ফলটা কি হতে পারে? এক, শরীয়তের অর্থ কাকে বলে? দুই, শরীয়তের বিষয়বস্তু পরিধি? তিন, শরীয়তের গুরুত্ব? চার, শরীয়তের উৎস সমূহ। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে শরীয়তের প্রধান উৎস সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।